আরে আরে মা তুমি কি আবির বানাচ্ছ আরে না তোর কি দেখে মনে হচ্ছে আমি আবির বানাচ্ছি আর আবির কি এইভাবে বানায় বলদ কোথা কারে তাহলে কি বানাচ্ছ তোর কি মনে আছে তোর বাবার সাথে গিয়ে একদিন দোকান থেকে একটা সন্দেশ এনেছিলিস সেই সন্দেশের কালারগুলো ঠিক এরকমই ছিল সেটাই চেষ্টা করছি জানি না কেমন হবে তুই বলিস তো কেমন হয়েছে তাহলে শুরু করা যাক এখানে একটা বাটি মেপে ময়দা নিয়েছি আর বাটি মেপেই সব কিছু নিলে উপকরণগুলো ভালো আসবে মানে পারফেক্ট হবে সন্দেশটা এখানে ওই ময়দাটাকে ভালো করে কড়াইতে দিয়ে একদম লো টু মিডিয়ামে রেখে ময়দাটাকে ভেজে নেব যতক্ষণ না একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাওয়া পর্যন্ত এক বাটি চিনিও নিয়েছি ওই বাটি মেপেই এক বাটি চিনি আর হাফ বাটি জল জলটাকে চিনির সাথে একদম ভালো করে গুলিয়ে নেব যতক্ষণ না চিনিটাকে গুলে যাচ্ছে এবার দেখো রকম এক তার কিংবা দু তার হওয়ার কোনো দরকার নেই সিম্পল একটা চ্যাট চ্যাটে ভাপ আসলেই হবে তো চিনিটার এখানে শিরাটা একদম রেডি হয়ে গেছে এবার বন্ধ করে দেবো গ্যাসটাকে দু মিনিট পর এক বাটি আমুল দুধ নিয়ে নিয়েছি বাটি মেপেই আমি তোমাদেরকে বললাম এই বাটি মাপটা রাখলে পারফেক্টভাবে এই সন্দেশটা বানানো যাবে এটা লেমন সন্দেশ আর লেমন সন্দেশটা খুবই দেখতে দারুণ লাগে খাওয়ার থেকে দেখেই মনে হবে দেখেই মন ভরে যাবে মনে হয় শোকেসে ভরে রাখি এইগুলো কিন্তু এবারে দেখো আমি যে আগে থাকতে ময়দাটাকে একটু টেনে রেখেছিলাম সেই ময়দাটাকে অল্প অল্প করে দিয়ে এই দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি একদম টাইট করে একদম ডোটাকে মেখে নেব দেখতে পাচ্ছ আমি একটা হ্যান্ড বিটার দিয়ে ভালো করে এটাকে সমানে নাড়তে রয়েছি আর এটাকে অবশ্যই সমানে নাড়তে হবে কোনো রকম বাবাল কিংবা দানা ভাব থাকলে ভালো লাগবে না খেতেই সন্দেশটা এবারে দেখো অনেকটাই মিশে গেছে এবারে আমি এখানে এক চামচ ঘি দিলাম এটা গলে গেলে দু চামচ হবে আর এটা যেহেতু গাওয়া ঘি এক চামচ দিয়েছি আবারও ভালো করে এটাকে একদম পুরো শুকনো করে একদম টেনে নেবো এটাকে রোটাকে একদম টাইট করে নেবো যেমন আমরা ময়দা মাখি তেমন একদম টাইট করে নেব আর এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি একদম দেখতে পাচ্ছি টাইট হয়ে গেছে একটু শুকনো হয়ে গেলে মানে ঠান্ডা হয়ে গেলে টাইট হয়ে যাবে এবার চারটে বাটির মধ্যে আমি দেখো অল্প অল্প করে মিশ্রণটা নিয়ে নিয়েছি একটাতে গ্রিন ফুড কালার দিলাম একটাতে কোকো কোকো পাউডার দিয়েছি আর একটাতে পিঙ্ক ফুড কালার দিয়েছি আর আর একটাতে দিলাম ইয়েলো ফুড কালার মানে অরেঞ্জ ফুড কালার দিয়েছি এবারে দেখো আমি দু চারটেতেই ভালো করে মেখে নিয়েছি তোমাদের দেখ দেখলে বুঝতে সুবিধা হবে তার জন্য আমি বাটিগুলো দেখো সামনে রেখে দিয়েছি আর একটা মিশ্রণ আমি রেডি করেছিলাম সেটা গ্রিন ফুড কালারও দিয়েছি বড়টা বেশি করে আর দেখো আমি আরও একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি বুঝতেই পারছো তোমরা কিভাবে আমি নিয়েছি আর এখানে একদম একটা সাদা কালার নিয়েছি একদম সাদা কালার নিয়েছি এটাকে এবারে একটা দেখো আমি প্লাস্টিক নিয়েছি তোমরা যে কোনো একটা প্লাস্টিক নিয়ে নেবে আমি এটা জামা কাপড়ের একটা প্লাস্টিক নিয়েছি নতুন জামা কাপড় নিয়ে এসেছিলাম সেই প্লাস্টিকটাকে কেটে নিয়েছি তো প্লাস্টিকটার মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি আর কোনো মতে এখানে তেল দেওয়া যাবে না কোনো জায়গায় এবারে দেখো একটা লম্বা হলুদ করে যে মিশ্রণটা মিশিয়ে নিয়েছিলাম সেইটাকে একটু লম্বা করে সেপ দিলাম আর সাদা অংশের উপরে এরকম দিয়ে দিলাম এক সাইডে আবার একটা চকলেট যে কালারটা নিয়েছিলাম মানে কোকো পাউডার মিশিয়ে যে মিশ্রণটা নিয়েছিলাম সেটাকেও এরকমভাবে দিলাম আবার একটা পিঙ্ক কালার দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আমি কিভাবে দিচ্ছি তোমরা বুঝতে পারছো স্কিনের মধ্যে দেওয়াই হচ্ছে কিভাবে আমি দেখাচ্ছি তোমাদেরকে এবার সবুজ কালারটা একদম এখানে শেষে দিয়ে দিলাম একটু বড় করে একদম র্যাপার করে দিলাম একটু লম্বা করে সেপ দিয়ে এবারে প্লাস্টিকটাকে ভালো করে মুড়ে নিচ্ছি দেখো এইভাবে মুড়ে নিলে তাহলে সুবিধা হবে যখন আমরা এটাকে পিস করব এবার এটাকে ফ্রিজে রেখে দিয়েছি এক ঘন্টার জন্য এই যে বড় সবুজ কালারটা আমি রেখেছিলাম না সেটাকে ওরকমভাবে এবার বেলে নেব আর এটাকে কিন্তু একদম আমি লম্বা করে বেলবো না যেরকম সাদাটা বেলেছিলাম এটাকে একটু গোল রুটির মতন বেলে নেবো আর হ্যাঁ কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো তবে তো ধন্যবাদ জানাবো নাকি এখানে যে সবুজ অংশটা রেখেছিলাম বড়টা সেটা আমি এর দেখো একদম ঘি ব্রাশ করে নিয়েছি প্লাস্টিকটার মধ্যে আর এরকম হাত দিয়ে একটু চেপে নিলাম যেহেতু ওরকম বেলার সময় একটু জড়িয়ে যাচ্ছিলো ঘিটা কম হয়ে গেছিলো বলে আর সামান্য পরিমাণে ঘি দেবে বন্ধুরা বেশি ঘি দেওয়ার কোনো দরকার নেই এবারে যে মিশ্রণটা আগে রেডি করে রেখেছিলাম ফ্রিজে রেখেছিলাম এক ঘন্টার জন্য সেটা এর মধ্যে এরকমভাবে লম্বা করে ঘুরিয়ে নিলাম একদম লম্বা করে রোলের মতন পাকিয়ে নিয়েছি এবারে এটাকে ওভার নাইট রেখে দেবো দেখো ওভার নাইট রাখার পর কতটা টাইট হয়ে গেছে তোমরা চাইলে এটা ওভার নাইটের জায়গায় আরও বেশিক্ষণ ঘন্টাও রাখতে পারো আমার আরেকটু রাখলে বেটার হতো তো পিসগুলো এরকম হয়েছে তো আর একটু শক্ত হলে আরও বেশি ভালো হতো কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন হলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বন্ধুরা টাটা